এদিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশনের উপর দায়িত্ব চাপিয়ে না দিয়ে রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। নির্বাচনের পদ্ধতি পরিবর্তন করে রাজনৈতিক সুস্থতা রাজনৈতিক দলগুলোকেই আনতে হবে। গত 17 জুলাই থেকে শুরু হয় নিবন্ধিত 39টি রাজনৈতিক দলের সাথে ইসির টানা সংলাপ। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে গণফোরামের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান দলের নেতৃত্ব দেন। তিনি বলেন, গণফোরাম ইভিএম এর পক্ষে না। নির্বাচনে স্বচ্ছ ব্যালট পেপার থাকতে হবে আগামী জাতীয় নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ মনে করে দলটি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন। আপনাদের রাজনৈতিক দায়িত্বটা আমাদের উপর চাপিয়ে দেবেন না। আমাদের সমর্থন হয়তো থাকবে, কিন্তু আপনাদেরকে ইউ হ্যাভ টু প্লে ইন দ্য গেম। এবং আমি সবসময় আপনাদেরকে গুরুত্ব দিচ্ছি, যারা রাজনীতিবিদ, আমি একটু বিনয়ের সাথে বলছি, আপনারাও আপনাদের যথাযথ সরব ভূমিকা পালন করতে পারছেন কিনা আমার মনে একটু সংশয় আছে। আমি চাই আপনারা আরো সরব ভূমিকা পালন করেন। পরে সংলাপে অংশ নেয় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ। দলটির নেতারা জানান, বিএনপি সংলাপে অংশ নিয়ে তাদের অনাস্থা দেওয়া উচিত ছিল। সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিতীয়ালি ভূমিকা রাখতে পারে কমিশন। এ সময় সমাপনী বক্তব্যে সিইসি বলেন, রাজনীতিবিদরা সরব ভূমিকা পালন করতে পারছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। অন্যান্য দলগুলোর সাথেও আপনারা অনুগ্রহ করে সংলাপ করুন এবং রাজনীতির মাধ্যমে পলিটিক্যাল স্ট্যাবিলিটি এবং পলিটিক্যাল যে পরিবেশটা সেটাকে যদি নির্বাচনের অনুকূল করে দিতে পারেন আপনারা। আগামী 31 জুলাই পর্যন্ত চলবে এই সংলাপ। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।